নষ্ট করছি না, ওয়েলকাম টু সুর জলসা ব্যাক অ্যান্ড হি উই গো প্রীতম আহমেদ ফর ইউ। এই গানটি আমি ডেডিকেট করতে চাচ্ছি চ্যানেল এসকে, চ্যানেল এসে যারা আছেন তাদের সবাইকে, যারা নিজেদের অনেক পরিশ্রম দিয়ে সারা ইউরোপ এবং সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাকে ধরে রেখেছেন, তাদের জন্য এই গান। থ্যাংক ইউ ভেরি মাচ। কখনো ব্রিটিশ আমি, কখনো আমেরিকান, কখনো ইটালিয়ান মাইগ্রেন্ট ফ্যামিলি, জীবিকার তারনায় ঠিকানা বদল হয় মনে প্রাণে, কিন্তু মাছে ভাতে বাঙালি। ও কখনো ব্রিটিশ আমি, কখনো আমেরিকান, কখনো ইটালিয়ান মাইগ্রেন্ট ফ্যামিলি, জীবিকার তারনায় ঠিকানা বদল হয় মনে প্রাণে, কিন্তু মাছে ভাতে বাঙালি। যত দূরে যাই যদি সুযোগ পাই আমি বাংলাতেই কথা বলি, যত দূরে যাই সুযোগ সুযোগ পাই আমি বাংলাতেই দেই তালি, যত দূরে যাই যদি সুযোগ পাই আমি বাংলাতেই কথা বলি, যত দূরে যাই সুরে সুরে মিলাই গাই বাংলা গান দিয়ে তালি। বাঙালি 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 বাঙালি, অথবা হোয়াইট চ্যাপেল, বাঙালির আনাগোনা সকাল বিকেল, তাই না? এই মধ্যপ্রাচ্য বা আফ্রিকা, হাজারো বাঙালির পাবে দেখা। এই বিকলেন অথবা হোয়াইট চ্যাপেল, বাঙালির আনাগোনা সকাল বিকেল, মধ্যপ্রাচ্য বা আফ্রিকা, হাজারো বাঙালির পাবে দেখা। যত দূরে যাই যদি সুযোগ পাই আমি বাংলাতেই কথা বলি, যত দূরে যাই সুরে সুর মিলাই গাই বাংলা গান দিয়ে তালি, যত দূরে যাই যদি সুযোগ পাই আমি বাংলাতেই কথা বলি, যত দূরে যাই সুরে সুর মিলাই গাই বাংলা গান দিয়ে তালি। বাঙালি 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 বাঙালি, ভিক্টোরিয়া বা মন্ট্রিয়াল, হাজারো বাঙালির মুখের মিছিল। জ্যাকসন হাইস বা জ্যামাইকা, সন্ধ্যা হলে যেন দুটোই ঢাকা, ভিক্টোরিয়া বা মন্ট্রিয়াল, হাজারো বাঙালির মুখের মিছিল। যত দূরে যাই যদি সুযোগ পাই আমি বাংলাতেই কথা বলি, যত দূরে যাই সুরে সুর মিলাই গাই বাংলা গান দিয়ে তালি। বাঙালি 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 বাঙালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সত্যি আমরা বাঙালি বলতে আমরা সত্যি গর্বিত। আর তুমিও যে এই রিসেন্টলি বাঙালি হয়ে তুমি একজন ইন্টারন্যাশনাল স্টার, অ্যাকচুয়ালি কট অফ লট অফ ইন্টারন্যাশনাল স্টার সাথে তুমি কোলাবরেট করেছো, হার্ড কোরের কাহিনীটা কি? শি ইজ এ ইন্টারন্যাশনাল ফেমাস ইউনো র্যাপার অ্যান্ড সিঙ্গার ভোকালিস্ট। এটা যেটা হয় বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে, মুম্বাইতে যখন কেউ কাজ করতে যায়, মুম্বাইয়ের কোনো না কোনো গীতিকার বা কোনো না কোনো সুরকারের আশ্রয় নেয়, তারপর সেখানে তাদের ইচ্ছে মতো করে কম্পোজিশন করে পরে নাম দেয় বা টুকটাক কন্ট্রিবিউশন থাকে। কিন্তু এই গানটা কিন্তু সত্যিকার অর্থে সম্পূর্ণ বাংলাদেশে কম্পোজ করা। আমি একজন বাংলাদেশি গীতিকার, বাংলাদেশি সুরকার, বাংলাদেশি গায়ক। প্রথমে তখন যখন তাকে অফার করা হয়েছিল, তার অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে না না এরকম হবে না, হওয়ার সম্ভাবনা কম আর অনেক টাকা লাগবে। যখন আমি সরাসরি হার্ডকোরের সঙ্গে কথা বললাম এবং গানটা পাঠালাম, আমি বলবো তুমি চলে আসো, আমি গানটা পরশু দিন গাবো, এরকম বিষয় ছিল। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এখানে কোনো বিদেশি মিউজিশিয়ান ছিল না, সমস্ত কিছু বাংলাদেশি ছিল, বাংলাদেশি ছেলেরাই গানটা করেছে, বাংলাদেশি গায়কের সুরে একজন বিদেশি গান গেয়েছে, আমার জন্য একটা ভালো লাগার ব্যাপার। ফ্যান্টাস্টিক, গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট অ্যাচিভমেন্ট, বড় করে হাততালি। এনিথিং এলস আসছে কিছু, নাদার কোলাবোরেশনস বা ইন ইওর স্লিভস আসছে না? এমনকি ব্রিটিশও হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক
সাধারণ সম্পাদক মানে অন্যতম একজন ছাত্র নেতা বাংলাদেশের সিদ্দিকী নাজমুল আলম, তার রিকোয়েস্ট করলো, যেটা তার রিকোয়েস্ট। ওয়াও, থ্যাংক ইউ। গানটির নাম হচ্ছে বালিকা। আমি জানি না বালিকারা মানে রাজনীতি পছন্দ করে কিনা, এবং নিশ্চয়ই পছন্দ করে, হয়তো তাহলে নাজমুল বলবে কেন। বালিকা তোমার প্রেমের পথ তো দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখলোট হয় নিঠুর মৌন ঝড়ে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখলোট হয় নিঠুর মৌন ঝড়ে। হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, ভুলে যাবে সব সুখ। হে হে ইয়ার বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাবা ছেলেটাও যেতে চাবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলে তোমায় ভুলবে। তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়া তো ভাই, প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই। কতই শুনবে তোমার জন্য পারবে দিত কাম, আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য, সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য, নইলে ভরে যাবে সব সুখ। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে উড়ে মানে করে অবশেষে ভাঙে মনকে। সেরা ছাত্রটাও যত্ন করে মালা গেথে বলবে জান্নাও, তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাইনিজে চাউমিন, বাবার পকেটে মারবে লক্ষ্মী ছেলেটা প্রতিদিন। তোমার প্রেমে আবুডুবুকে পুরো হাবরাসে, ও লজ্জা শরণ ভুলে গিয়ে বলবে লাভ ইউ। তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে, তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে, সস্তা প্রেমের থোকায় নয় তো কাঁদবে বালিশ করে বালিকা, ভুলে যাবে সব সুখ। হে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখলতে হয় নিঠুর মন ঝরে।
থ্যাংক ইউ প্রীতম। অ্যাকচুয়ালি যারা ছোট বাচ্চারা তোমাকে চেনে না, হয়তো কিছু কিছু আছে বাচ্চারা বা অ্যাডাল্টস, ওরা কী বলবে জানো তো, নিজের মামি ড্যাডিকে বলবে বা বন্ধু বান্ধবকে বলবে, লেটস গেট দ্যাট সিঙ্গার হু হুইসেলস অ্যান্ড সিংস টুগেদার। এটা তোমার হয়তো হুইসেল ম্যান হয়ে যেতে পারে, বা তোমার গিটারে আমি দেখতে পাচ্ছি একটা লেখা আছে গান ম্যান বলে, একটা গান ম্যান। এটা যদি একটু যদি জুম করা যায়, জানি না এত দূর হবে কিনা, গান ম্যান লেখা আছে। এই যে কোনো রহস্যবিদ্যা গান ম্যান, স্যান্ডিম্যান হয়তো আমি শুনেছি, গান ম্যানটা কী ব্যাপার বলো তো? গানম্যান হচ্ছে আমার একটা কোম্পানির নাম, আমার একটা অ্যাপসের নাম গানম্যান। ওকে, তো আর এটা হচ্ছে যে এটা আমার নিজের ডিজাইনে করা আর কি। এই গিটারের ডিজাইনটা একটা বিখ্যাত কোম্পানির ডিজাইন, যেটা আমি করেছি বানিয়েছি হচ্ছে ইন্ডিয়া থেকে। ওয়াও। তারপরে ঢাকাতে গিয়ে এগুলোর প্রিএম টিএম লাগানো, তারপরে হচ্ছে পিকআপ টিকআপ লাগানো, তারপরে এটার ডিজাইনটা আবার পেইন্ট করা বাংলাদেশ থেকে। আচ্ছা, তুমি ডিজাইন করছো নিজে গিটার? তুমি অবশ্যই গুরু সাউন্ড একটা কোম্পানি আছে, গুরু সাউন্ডে কিন্তু অবশ্যই গিয়ে যোগাযোগ করো, গিটার ওখানে কাজে আসবে। এনিওয়ে বন্ধুরা, আপনারা দেখছেন সূর্যলসা, স্ক্রিনে অবশ্যই আপনারা দেখছেন কুইজটা, কুইজে উত্তরটা দেবেন এবং জিতবেন। অ্যান্ড এন্ড অফ দ্য মান্থ, নেক্সট মান্থে, লাস্ট সানডেতে আমরা এই অনুষ্ঠানে উইনার ঘোষণা করব। উই গোন অ্যানাউন্স দ্য উইনার ফর দিস কুইজ। আই এম শিওর দিস ইজ কামিং আপ অন দ্য স্ক্রিন। অল ইউ হ্যাভ টু ডু, ডাল দ্য নাম্বার, গিভ দ্য আনসার, অ্যান্ড দেন পিপল উইল কন্ট্যাক্ট ইউ। ইভেন আই থিঙ্ক অন দিস শো, অ্যাকচুয়ালি অন দিস শো উই গোন অ্যানাউন্স হু দ্য উইনার ইজ, উই মাই অ্যানাউন্স হু দ্য উইনার ইজ। সো প্রীতম, এখন কি শোনাচ্ছে আমাদেরকে? আমার রিকোয়েস্টের দুটো গান ছিল, সেই গান থেকে আমি একটু একটু করে গাইছি। শিওর, এই গানটা গাইছি কামরুলের জন্য। একটা সকাল হোক না শুরু বন্ধু তোমার সাথে, খুনসুটি আর দস্যিপন কথার বৃষ্টিপাতে। একটা সকাল হোক না শুরু বন্ধু তোমার সাথে, খুনসুটি আর দস্যিপন কথার বৃষ্টিপাতে। একটা দুপুর বিকেল নয় রইলে আমার সাথে, হোক অহেতুক ঘোরাঘুরি রিক্সা বা রাজপথে। একটা সকাল, এটা গেল একটা রিকোয়েস্টের গান। আর একটা রিকোয়েস্টের গান আছে, এটা আমার বালিকা অ্যালবামের গান, এই গানটার বয়স প্রায় 11 বছর। আমার বুকের পাঁজর জুড়ে দুঃখের আস্ফালন, হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া ধোয়ার আস্তরণ। তোমার আকাশে রোজ জমে রোজ জমে চাঁদ তারাদের মেলা, তোমার আকাশে রোজ জমে চাঁদ তারাদের মেলা। তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা, ও তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা। হাত তালি হয়ে যাক। সো বন্ধুরা, আই থিঙ্ক নাও ইজ দ্য টাইম, আমাদের কুইজটা ক্লোজ হয়ে গেছে, উইনারটাও আমাদের চুজ হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ টু অ্যানাউন্স দ্য উইনার। কিন্তু তার আগে আমরা দেখি উনি কি লাইনে আছেন কি না। হ্যালো, 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 ও হ্যালো, ভালো আছেন? জি ভালো। আপনি কি তা উইনার নি? ও মনে ওর নি? ওনার জন্য আপনার নামটা আরেকবার। আমার নাম নাসিমা। নাসিমা আক্তার। নাসিমা আক্তার ফ্রম বার্মিংহাম। অনুষ্ঠান আছে, কিলা লাগে প্রীতম আমাদের গান? আপনারা সবাই আইবা এন্ড অফ দ্য মান্থ, নেক্সট মান্থে, এন্ড অফ দ্য লাস্ট সানডে টু পিক আপ ইউর টিকেট।
ওকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ নাসিমা গুড নাইট থ্যাংক ইউ বন্ধুরা আমাদের প্রায় সময় শেষে আসছি অনুষ্ঠান আর একটা কাজ করো না তুমি কি কি শোনাচ্ছ এখন ছোট ছোট করে কি শোনাবে ছোট ছোট শোনাতে গেলে তো সময় লাগে কত মিনিট সময় আছে আমার হাতে সেটা আগে জানো আচ্ছা বেশিক্ষণ সময় না একটা গান হয়ে যাবে তাহলে একটা গানই গাই আচ্ছা এই গানটা আমি ডেডিকেট করতে চাই আমার মিউজিশিয়ান ব্রাদার্সদের ওকে আজকে সুপার বাজিয়েছি ওকে আর তুমি একটু কিছু বলো আর ইউ মিসিং এনিওয়ান ফ্রম বাংলাদেশ আমি সবাইকে পুরো দেশটাকেই মিস করি খারাপ লাগে এর জন্য মাঝে মাঝে গিয়ে ক্যানারি ওয়ার্ফে গিয়ে বলি এটা কারণ বাজার আচ্ছা তারপরে মাছের মার্কেটে গিয়ে মানে সাথে গিয়ে বলি এটা কমলাপুর এরকম মনে হয় আর কি মাঝে মাঝে ওকে 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 ফিল করি ফিল করো মানে বেসিক্যালি তুমি কি বেশি বেশি বিগ মাসে মাসে ফিল ফিলটা করো মিসিং মাছ পছন্দ করি না মাছ ওই মাছ না মানে মানে বড় বড় গ্রুপে নাকি এমন কেউ একজন দুজনকে স্পেশাল ভাবে মিস করছো এই মুহূর্তে আমি আসলে সবাইকে মিস করি ডিপ্লোম্যাটিক অ্যানসার না আমার আসলে এরকম স্পেশাল কেউ নাই বাংলাদেশে যাকে মিস করতে হবে আর কি ওকে তার মানে আমার ফোন খরচ বেঁচে যায় আচ্ছা আচ্ছা আমি যে টাকা নিয়ে বাসার থেকে বের হই সেই টাকা নিয়ে বাসায় ফিরি রাইট আমার কোনো খরচ নাই রাইট ওকে আমার কোনো টেলি মানে কার্ডও কিনতে হয় না কলিং কার্ড আচ্ছা আচ্ছা আবার আমার বাসায় বাইরে থেকে কিছু খেতে হবে তার মানে প্রীতম আমাদের অ্যানাউন্স করে দিল যে ওনার কিন্তু স্পেশাল কেউ নেই তা আপনারা বুঝে গেছেন সমাজদার কই সারা কাফি বাংলাদেশি বুঝে গেছি আচ্ছা আচ্ছা চলুন তাহলে নেক্সট সং শুনে আসি একটা এই গানটা হচ্ছে আজকে ডেডিকেট করলাম আমি আমার আজকে যারা ব্যান্ডে বাজাচ্ছে তোমাকেও তুমি পরে মন খারাপ করবে আচ্ছা হচ্ছে নাগিদ পপস ইয়েস হ্যাঁ আর ওরা সবাই সুপার মিউজিশিয়ান ওদেরকে পরিচয় করে দেওয়া কিছু নেই এই গানটা হচ্ছে স্টোরিটা হচ্ছে যে আমরা অনেকে নিজের সম্পর্ককে অনেক সময় গোপন করি ছোট ছোট অনেকের সাথে মিশে মিশে ধরেন মানুষের কাছে পরিচয় করে দেয় আমার ছোট বোন আসলে কিন্তু ছোট বোন না ফোনে হয়তো বা জান ডাকে কিন্তু সবার সামনে ভাইয়া ডাকে আর কি এরকম আছে অনেক সম্পর্ক এরকম তাদেরকে নিয়ে আর কি থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি কারণ আমি স্যান্ডি ম্যান দেখা হবে আবার নেক্সট মান্থে এন্ড অফ দ্য লাস্ট সানডে অফ দ্য মান্থ সো আমার তরফ থেকে অল দ্য বেস্ট চ্যানেলের তরফ থেকে অল দ্য বেস্ট সি ইউ অ্যান্ড প্রীতম আহমেদ লাস্ট সং অফ দ্য ইভিনিং থ্যাংক ইউ
আলো এসে পড়, আলো আধারের গোলক ধাঁধায় ভয়ে কাঁপে অন্তর। রাতের আধারে আপন যে জন দিনের আলো এসে পড়, আলো আধারের গোলক ধাঁধায় ভয়ে কাঁপে অন্তর। মুখোশের আড়ালে মানুষ খুঁজি, মুখোশের আড়ালে মানুষ খুঁজি, আলো আর মন্দের নেই ব্যবধান। ওপেন ভাইয়া আর গোপনে যান, সুযোগের অভাবে চরিত্রবান। ওপেন ভাইয়া আর গোপনে যান, সুযোগের অভাবে চরিত্রবান। কে ভাইয়া কে সাইয়া, বুঝি না ভাইয়া, কে ভাইয়া কে সাইয়া।